সালামু আলাইকুম। আমরা আসামের বিভিন্ন জনজাতি সম্বন্ধে পড়ছিলাম দ্রুত পঠনে, আজকে আমরা পড়ব হাজংগণ, হাজংগণের বিষয়ে। তো হাজংগণ শুরু করা যাক। অসমের সমতলের একটি জনগোষ্ঠী, জনজাতীয় জনগোষ্ঠী হচ্ছে হাজং। অসমের সমতল এরিয়ার একটি জনজাতি হচ্ছে হাজংগণ। এরা সাধারণত গোয়ালপাড়া ধুবড়ী জেলার দক্ষিণ শালমারা মানকাচর মহকুমায় বসবাস করে। এরা বাস করে গোয়ালপাড়া, মূলত সাধারণত দেখা যায় ওরা গোয়ালপাড়া এবং ধুবড়ির দক্ষিণ শালমারা মানকাচর মহকুমায় এরা বাস করে। আচ্ছা, অন্যদিকে ব্রহ্মপুত্র উপত্যকার প্রায় সব জেলার বিভিন্ন অঞ্চলে এই জনগোষ্ঠী রয়েছে। তাছাড়া ব্রহ্মপুত্র উপত্যকার প্রায় সব জেলাতেই এদের পাওয়া যায়। মেঘালয়ের পশ্চিম এবং দক্ষিণ গারো পাহাড় জেলা ও খাসিয়া পাহাড় জেলার পার্বত্য সমভূমি অঞ্চলেও বৃহৎ সংখ্যক হাজং জনগোষ্ঠীর বসবাস রয়েছে। এরা মেঘালয়ের পশ্চিমে এবং দক্ষিণে গারো পাহাড় জেলার ও খাসিয়া পাহাড় জেলার পার্বত্য সমভূমি অঞ্চলে এই হাজং জনগোষ্ঠীর মানুষ পাওয়া যায়, ওরা ওদের বসবাস রয়েছে। আচ্ছা, 1950 সালের আইন অনুসারে হাজংরা অসমের পার্বত্য স্বায়ত্তশাসিত জেলাগুলিতে অনুসূচিত সংবিধানের সংশোধিত অনুসূচিত জাতি ও অনুসূচিত জনজাতির নির্দেশ আইন 2002 শিডিউল, এই এই যে অনুসূচিত আইন, যেটি এই আইন অনুসারে হাজংদের অনুসূচিত জাতি হিসাবে স্বীকৃতি লাভ করে। ওরা একটা রিজার্ভ ক্যাটাগরিতে পড়ে, চাকরির বাকরিতে ওরা স্পেশিয়াল সুযোগ পাবে, মানে শিডিউল ট্রাইব যাকে বলা হয় সেই হিসাবে ওরা, হ্যাঁ, ওরা স্পেশিয়াল সুযোগ সুবিধা পাবে অনুসূচিত জাতি হিসাবে। ওদের এই অনুসূচিত জাতি হিসাবে ওদের স্বীকৃতি দেওয়া হয়। ওরা আসামের বিভিন্ন চাকরি বাকরির ক্ষেত্রে ওরা বিভিন্ন সুযোগ সুবিধা ওরা পাবে, যেরকম ওবিসি, হ্যাঁ, এসসি, শিডিউল কাস্ট, শিডিউল ট্রাইব হিসাবে ওরা, শিডিউল ট্রাইব হিসাবে ওরা একটা চাকরিতে বিশেষ সুযোগ সুবিধা পাবে, অনুসূচিত জাতি হয়। আচ্ছা, নৃতাত্ত্বিকদের মতানুসারে হাজংরা ইন্দো মঙ্গোলীয় জনগোষ্ঠীর অংশ বিশেষ। কথিত আছে যে হাজংরা তিব্বত থেকে পদব্রজে কোচবিহারের উত্তরে ভুটান সীমান্তে এসে হাজং নামক অঞ্চলে বেশ কয়েক শতক ধরে বসবাস করেছিল। আচ্ছা, নৃতাত্ত্বিক আর্কিওলজিক্যাল যারা যারা পুরনো সমাজ, পুরনো মানুষের সংস্কৃতি ইত্যাদি নিয়ে, কালচার ইত্যাদি নিয়ে রিসার্চ করে তাদেরকে বলা হয় নৃতাত্ত্বিক বা অ্যান্থ্রোপোলজিস্ট। তাদের রিসার্চ অনুসারে ওরা হচ্ছে, হাজংরা হচ্ছে ইন্দো মঙ্গোলীয়, ইন্দো মঙ্গোলীয় জনগোষ্ঠীর একটি পার্ট হচ্ছে হাজংরা। কথিত আছে যে হাজংরা ওরা ইন্দো মঙ্গোলীয় জনগোষ্ঠীর একটা অংশ, তার মানে মানে ভারতীয় এবং মঙ্গোলীয় চায়না অঞ্চলের মিশ্রণ যে জাতিতে আছে সেই জাতির একটি অংশ বিশেষ। এবং এটাও কথা বলা হয় যে ওরা তিব্বত থেকে পায়ে কোচবিহারের উত্তরে ভুটান সীমান্তে এসে হাজং নামক স্থানে বেশ কয়েক শতক ধরে বসবাস করেছিল। ওরা তিব্বত থেকে পায়ে হেঁটে ভুটানের ভুটান সীমান্তে এসে হাজং হাজং নামক অঞ্চলে এখানে কয়েক শতক ধরে, কয়েকশ বৎসর ধরে বসবাস করেছিল, তাই এদের নাম হয়েছে হাজং। আবার কারো মতে, এটা একটা মতামত, আবার কারো মতে হাজংরা তিব্বত থেকে প্রথমে কামরূপ জেলার হাজো অঞ্চলে বসবাস করতে শুরু করেছিল। আবার কেউ কেউ মনে করেন হাজংরা তিব্বত থেকে প্রথমে কামরূপ জেলার হাজো অঞ্চল, গুয়াহাটিতে, গুয়াহাটি থেকে একটু দূরে যে হাজো অঞ্চল আছে সেখানে বসবাস করতে শুরু করেছিল। পরে ক্রমান্বয়ে এরা গোয়ালপাড়া জেলার ব্রহ্মপুত্র উপত্যকা পর্যন্ত এগিয়ে গিয়ে দক্ষিণ পাড়ে আসেও বসবাস, হ্যাঁ, শুরু করে। পরে আস্তে আস্তে ওরা গোয়ালপাড়া জেলার ব্রহ্মপুত্র উপত্যকা পর্যন্ত এগিয়ে গিয়ে ওরা, হ্যাঁ, ব্রহ্মপুত্রের দক্ষিণ পাড়ে আসে এবং বসবাস করা শুরু করে এখানে। এবং লক্ষিমপুরের কাছাকাছি সোয়ারকোনা থেকে দক্ষিণ দিকে ধুবড়ী জেলার মানকাচর শালমারা পার্বত্য সমভূমি, সমতল ভূমি ও বাংলাদেশের ময়মনসিংহ জেলার উত্তরে শৈলপথ অঞ্চলে ছড়িয়ে পড়ে। আস্তে আস্তে ওরা কি করে ব্রহ্মপুত্র উপত্যকা পর্যন্ত এগিয়ে গিয়ে দক্ষিণ পাড়ে আসে আর বসবাস করা শুরু করে। তারপর লক্ষিমপুরের, হ্যাঁ, কাছাকাছি সোয়ারকোনা থেকে দক্ষিণ দিকে ধুবড়ী জেলার মানকাচর অঞ্চলে ছড়িয়ে ছিটিয়ে বাংলাদেশের ময়মনসিংহ জেলায় পৌঁছে যায়। ঠিক আছে, ময়মনসিংহ জেলার উত্তরে শৈলপদী অঞ্চল যেগুলো, হ্যাঁ, পাথুরিয়া অঞ্চল যেগুলো, পাথুরিয়া অঞ্চল যেগুলো, মানে পাথর টাথর আছে এইসব অঞ্চলে ওরা বসবাস শুরু করে। অন্যদিকে পূর্বে পশ্চিম খাসিয়া পাহাড়ের সমতল অঞ্চল সহ শ্রীহট্ট জেলা পর্যন্ত হাজংরা ছড়িয়ে পড়েছিল। অন্যদিকে পশ্চিম দিকে খাসিয়া পাহাড়ের সমতল অঞ্চল সহ শ্রীহট্ট জেলা পর্যন্ত ওরা, সিলেট জেলা পর্যন্ত, পশ্চিম খাসিয়া পাহাড়ের সমতল অঞ্চল থেকে নিয়ে সিলেট জেলা পর্যন্ত ওরা ছড়িয়ে ছিটিয়ে বসবাস করছিল। প্রাচীন অসমের এক নির্দিষ্ট ভৌগোলিক সীমারেখার মধ্যে হাজংরা বহু শতক যাবৎ বসবাস করার উল্লেখ রয়েছে। একটা সীমার মধ্যে, প্রাচীন অসমে একটা ভৌগোলিক সীমার মধ্যে, হ্যাঁ, হাজংরা অনেক শতক ধরে বসবাস করেছে এটা উল্লেখ করা আছে। এই ভূখণ্ডের চার সীমা ছিল। উত্তরে গোয়ালপাড়া, এরা যে সীমার মধ্যে ওরা বসবাস করতো এটার সীমা চারটে ছিল। উত্তরে ছিল গোয়ালপাড়া জেলার লক্ষিমপুরের কাছে, গোয়ালপাড়া জেলার যে পার্টি লক্ষিমপুরের কাছে পড়েছে
সুয়ারকোনা পূর্বে বা শ্রীহট্ট সিলেট জেলা, হ্যাঁ জমকোনা দক্ষিণে ময়মনসিংহ জেলা, জমকোনা আর জমকোনা ওদের চারটা কোনা ছিল, হ্যাঁ গোয়ালপাড়া জেলার লক্ষিমপুরের কাছ সুয়ারকোনা জমকোনা জমকোনা ও মরকোনা নামের চার হাজঙ্গা, ওদের এই কয়েকটি কোনা ছিল। উনিশ শতকের শেষ ভাগ পর্যন্ত হাজংরা উক্ত অঞ্চলের ভিতর সীমাবদ্ধ ছিল। উনিশ শতকের শেষ ভাগ পর্যন্ত হাজংরা এই অঞ্চলের ভিতরই সীমাবদ্ধ ছিল। আস্তে আস্তে পরবর্তীকালে রাজনৈতিক অর্থনৈতিক ইত্যাদি বিভিন্ন কারণে এই জনগোষ্ঠী উক্ত অঞ্চল থেকে অন্যান্য অঞ্চলে ছড়িয়ে পড়ে। আস্তে আস্তে বিভিন্ন রাজনৈতিক কারণে বিভিন্ন অর্থনৈতিক কারণে এইসব অঞ্চল থেকে তারা বেরিয়ে অন্যান্য অঞ্চলে গিয়ে ছড়িয়ে ছিটিয়ে পড়ে। অন্যদিকে স্বাধীনতার পর পূর্ব পাকিস্তান বর্তমান বাংলাদেশ, স্বাধীনতার পরে ভারত যখন স্বাধীন হয় তারপরে তোরা বাংলাদেশে চলে যায়। বাংলাদেশ থেকে হ্যাঁ 1964 সালে বাঙালি হিন্দু গারো কোচ ডলু বানাই ইত্যাদির সঙ্গে গারো পাহাড়ে ময়মনসিংহ জেলার উত্তরের উত্তরাঞ্চলের হাজংরা বিভক্ত হয়ে অসমের শরণার্থী হিসেবে প্রবেশ করে। তারপর বাংলাদেশ থেকেও কিছুরা আসে। স্বাধীনতার পর পূর্ব পাকিস্তান বর্তমান বাংলাদেশ থেকে 1964 সালে বাঙালি হিন্দু, হ্যাঁ আমরা জানি যে 47-এর পর অনেক হ্যাঁ বাঙালি হিন্দুরাও আসামে এসেছে মাইগ্রেট করে, হ্যাঁ 47 থেকে 71 পর্যন্ত অনেকরা এসেছে, বাঙালি মানুষরা এসেছে। বাঙালি হিন্দু গারো কোচ ডালু বানাই ইত্যাদির সঙ্গে ইত্যাদি জাতির সঙ্গে হ্যাঁ গারো পাহাড়ের সীমান্ত ময়মনসিংহ জেলার উত্তরাঞ্চলের হাজংরা বিভক্ত হয়ে অসমে শরণার্থী হিসাবে ওরা রিফিউজি হিসাবে প্রবেশ করে। এই শরণার্থীরা অসমের বিভিন্ন অঞ্চলে সরকারের দ্বারা পুনর্বাসন লাভ করে বসবাস করছে। এই যে শরণার্থী হয়ে যারা হাজংরা অসমে আসে তারা সরকারের দ্বারা ওদের রিহ্যাবিলিটেশন দেওয়া হয়, ওদের বিভিন্ন সুযোগ সুবিধা দেওয়া হয়, থাকা বাস করার খাওয়া দাওয়ার হ্যাঁ বাসস্থানের সুযোগ সুবিধা দেওয়া হয়, ওরা বসবাস করছে। হাজংরা বর্তমানে গোয়ালপাড়া ধুবড়ী কামরূপ বাঁসকা উদালগুড়ি চিরাং দরং লক্ষিমপুর ধেমাজি নগাঁও আদি জেলার বিভিন্ন অঞ্চলে স্থায়ীভাবে বসবাস করছে। এই যে জেলা যেগুলোর নাম করলাম, এই জেলা গোয়ালপাড়া ধুবড়ী কামরূপ বাঁসকা উদালগুড়ি চিরাং দরং লক্ষিমপুর ধেমাজি নগাঁও ইত্যাদি জেলার বিভিন্ন অঞ্চলে ওরা স্থায়ীভাবে বসবাস করছে, মানে ইয়ে হিসাবে নয়, কয়েকদিন পরে উঠিয়ে চলে যাবে তাঁবু নিয়ে বসবাস করছে এরকম নয়, মানে যাযাবরদের মতো বসবাস করছে না। এবার আসি ওদের এই হাজং নামটা কিভাবে হলো। এই জনগোষ্ঠীর নাম হাজং হওয়াকে কেন্দ্র করে বিভিন্ন জনের বিভিন্ন মতামত রয়েছে। হাজং নামটা ওদের কিরকম হলো এ নিয়ে বিভিন্ন মানুষের বিভিন্ন মতামত রয়েছে। জনশ্রুতি অনুসারে হাজংরা একসময় হাজং নামের ভূখণ্ড থেকে প্রব্রজনের মাধ্যমে আসার জন্য এই জনগোষ্ঠীর নাম হাজং হয়েছে। এটা বলা হয় যে একসময় হাজং, আগেই বলেছি যে তিব্বতের পাশে হাজং নামে, ভুটানের পাশে হাজং নামে অঞ্চলে ওরা বসবাস করেছিল, এই অঞ্চল থেকে ওরা মাইগ্রেট করে এখানে এসেছে, এজন্য ওদের নাম হাজং হয়েছে। আর এদের পূর্বপুরুষ, আরেকটি মতামত আছে যে ওদের পূর্বপুরুষের নাম ছিল হাজো, ঠিক আছে, এই হাজোর বংশধর হিসেবে জনগোষ্ঠীর নাম হাজং হয়েছে বলে ধারণা করা হয়। আর আরেকটি মতামত হলো ওরা প্রতিবেশী, ওরা ওই নামটা হাজং নামটা ওদের প্রতিবেশী গারোরা দিয়েছিল, হ্যাঁ গারো আরেকটি জনগোষ্ঠী। এই জনগোষ্ঠীর মুখ্য জীবিকা কৃষিকাজ, হাজংরা সমতল ভূমিতে কাদাবাটিতে নেমে কঠোর পরিশ্রম করে কৃষিকাজ করত। তো ওরা ওরা ওদের মূল জীবিকা হচ্ছে কৃষিকাজ এবং মাটিতে নেমে খুব পরিশ্রম করে ওরা কৃষিকাজ করতে পারত এবং সমতল ভূমির মাটির সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত থাকার জন্য গারোয়া গারোরা এই জনগোষ্ঠীর নাম হাজং দিয়েছিল। তো ওরা মাটির সঙ্গে যে খুব জড়িত হয়ে কাজ করতে পারত সেজন্য গারোরা ওদের নাম দিয়েছিল হাজং। গারো ভাষায় হা শব্দের অর্থ মাটি আর জং শব্দের অর্থ পোকামাকড়, মানে হা মানে মাটি আর জং শব্দের অর্থ পোকামাকড়, মানে মাটির পোকামাকড়ের সাথে মিলেমিশিয়ে ওরা কাজ করতে পারত, সেজন্য ওদের নাম দেওয়া হয়েছে হাজং। হাজং হা মানে মাটি আর জং মানে পোকামাকড়, এটা একটা মতামত। তো এভাবে হাজং শব্দের উদ্ভব হওয়ার কথা জানা যায়, এভাবে হাজং শব্দ উদ্ভব হয়েছে। আচ্ছা ওদের সামাজিক ভাগ কি কি, তো ওদের বিভিন্ন শ্রেণীতে ভাগ করা হয়, সামাজিক ক্ষেত্রে দুটি শ্রেণীতে ভাগ করা বিভক্ত ছিল। তো ওদের কয়েকটি শ্রেণী, হারাং পাহাড়িয়া, ভজালু পাহাড়িয়া, মানিক পাহাড়িয়া, টেপর পাহাড়িয়া, সাতদল পাহাড়িয়া, মাঞ্জি পাহাড়িয়া, তো এই জনগোষ্ঠীকে এই শ্রেণীগুলোতে পাওয়া যায় না, এখন এই জনগোষ্ঠীকে এই শ্রেণীতে পাওয়া যায় না। হাজংদের বৃহৎ আঞ্চলিক গোত্র হিসেবে পাঁচটি ভাগ পাওয়া যায় এখন, সেগুলো হচ্ছে দশ কাহানিয়া, ছুছঙ্গি, মাছ পাহাড়িয়া, করাইবাড়িয়া ও বারো হাজারি। এই বা তো আস্তে আস্তে এই ভাগগুলো নিবিড় যোগাযোগ আর সংমিশ্রণের ফলে প্রত্যেক সামাজিক গোত্রের নিজস্ব বৈশিষ্ট্যগুলো সবাই মিশ্রণ হয়ে একটি একক সামাজিক বৈশিষ্ট্য আস্তে আস্তে পরিণত হতে শুরু করেছে। ওদের পরম্পরাগতভাবে তিনটি সমাজবন্ধনের মধ্যে সমাজ পরিচালনা করে, হ্যাঁ গ্রামের জ্ঞাতি মানে গ্রামের আত্মীয়, পাঁচ জ্ঞাতি, জোয়ার বা চাকলা, ওদের তিনটি সমাজ পরিচালনা হয়, সামাজিক বন্ধন আছে তিন ধরনের। সমাজে কোনো জাত কোনো ধরক ঝগড়া দ্বন্দ্ব মামলা ইত্যাদি মীমাংসিত করে গ্রামের জ্ঞাতিরা করেন, গ্রামের আত্মীয়রা করেন।
গ্রামবাসীরা গ্রামে যদি কোনো ঝগড়াঝাটি হয় আর বিবাদ হয় যদি এগুলো মীমাংসা গ্রামের জ্ঞাতিরা করেন। গ্রামবাসীর কোনো বিষয়ে যদি মুরব্বী মীমাংসা করতে না পারেন তাহলে পাঁচ জ্ঞাতির মুখ্য বা মুরব্বীরা মিলে সভা করে সেই সমস্যার সমাধান করেন। গ্রামবাসীর কোনো মুরব্বী যদি সমস্যার সমাধান না করেন তাহলে পাঁচটি গ্রামের মানুষরা সবাই মিলে পাঁচ জ্ঞাতির মুখ্য বা মুরব্বীরা মিলে সেই সমস্যার সমাধান করেন। সমাজের কোনো জটিল সমস্যার সমাধান জোয়ার বা চাকলার মুরব্বীরা মিলে আলোচনা করে সমাধান করেন। আর ওদের জটিল কোনো সমস্যা হলে জোয়ার বা চাকলার মুরব্বীরা মিলে সমাধান করেন। আচ্ছা, ওদের বাড়িঘর কিরকম? হাজংদের বাড়িঘর খোলামেলা, সাধারণত কৃষিক্ষেত্র থেকে কিছু দূরে সমতল ভূমিতে একটা ঘর বানায়। ওরা খোলামেলা বাড়ি বানায়, কৃষিক্ষেত্র থেকে একটু দূরে সমতল অঞ্চলে প্লেইন অঞ্চলে ওরা ঘর বানায়, মধ্যে একটা প্রাঙ্গণ রেখে চারপাশে ঘর বানায়, ঘরে উঠোন রেখে প্রাঙ্গণ রেখে চতুর্দিকে ওরা ঘর বানায়। আদর্শ গৃহস্থের ঘর বাড়ি কিছুটা এরকম হয়, একটা মাইজি ঘর মানে বড় ঘর, একটা চাং ঘর ভাড়ার ঘর, মানে চাং ঘর মানে ভাড়ার ঘর যেখানে চাউল চাউল টাউল ইত্যাদি রাখা হবে বা ধান, একটা মাইজি ঘর মানে বড় বড় ঘর যেটি, একটা আকলি ঘর মানে রান্নাঘর, একটা গুলি ঘর মানে গরুর ঘর, আর একটা সামনে উঠোনের আগে একটা কাছারি ঘর, একটা থাকবে কাছারি ঘর। কাছারি ঘরকে পান্তশালা বলা হয়, যদি অতিথিরা আসেন তাহলে কাছারি ঘর খুলে দেওয়া হয়। যদিও তা হাজংদের ডেকাচাং যুবসংঘ বলেই বিবেচ্য। তো ওরা হাজংদের তা ডেকাচাং মানে যুবসংঘ, এখানে যুবকরা এসে সংগঠিত হয়ে কোনো কিছু করে, এটা বলে এটা বিবেচনা করা হয় ওদের কাছারি ঘরকে। এক সময় গ্রামের প্রতিপত্তিশীল ব্যক্তির ঘর হাউলিতে কাছারি ঘর বানানো হতো। তো এক সময় গ্রামের প্রতিপত্তিশীল পয়সা কড়িওয়ালা মানুষের ঘরে কাছারি ঘর বানানো হতো, কাছারি ঘরে গ্রামের যুবকরা রাত কাটাতো, কাছারি ঘরে গ্রামের যুবক যারা ছিল ওরা রাত কাটাতো, এটা কোনো মানে পার্সোনাল প্রপার্টি ছিল না। গ্রামে পুরুষ অতিথি এলে তাকে ওই কাছারি ঘরে থাকতে দেওয়া হতো, কোনো পুরুষ মানুষ এলে তাকে কাছারি ঘরে থাকতে দেওয়া হতো, মানে আমাদের গ্রামাঞ্চলের টঙ্গি বাড়ির মতো অনেকটা। গৃহস্থের প্রাঙ্গণের পূর্ব অংশে দেবতা বাইশ বা বাস্তু ও কানিদেউ পদ্মা দেবী এর স্থান আরাধনা স্থল থাকতো, এবং ওদের উঠোন যেটা ছিল তার পাশে গৃহ দেবতা বাইশ মানে ঘরের দেবতা, যে হ্যাঁ প্রত্যেক ঘরে আলাদা আলাদা দেবতাকে পূজা করা হয়, হ্যাঁ গৃহ দেবতা হ্যাঁ বা একই দেবতাকে গ্রামের মানুষরা পুজো করে, ওদের পুজো করার জন্য আরাধনা স্থল থাকতো। বৈষ্ণবপন্থী হাজং গৃহস্থের প্রাঙ্গণে হরিঘর ও তুলসীর বেদি থাকতো, এবং বৈষ্ণবপন্থী হাজং যারা ছিল তাদের ঘরে হরিঘর হরির মানে আলাদা পুজোর ঘর, এবং তুলসীর গিয়ে যেটা আমাদের বাঙালি হিন্দুদের ঘরে দেখা যায় এর তুলসীর বেদি যেটা সেটা থাকতো, মানে যেখানে তুলসী গাছ থাকে এখানে বিকেলে পুজো করা হয়। আচ্ছা, হাজং মহিলারা রান্নাবান্নায় দক্ষ, শস্য রোপণ মাছ ধরায় পটু ও কর্মঠ গৃহিণী রূপে পরিচিত। হাজং মহিলারা ওরা রান্নাবান্নায় দক্ষ, শস্য রোপণ করায় দক্ষ, মাছ ধরায় পটু, এবং খুব কর্মঠ গৃহিণী মানে কর্মশীল মহিলা ওরা। তাদের পরিধান করা রং বেরঙের কারুকার্য খচিত বস্ত্রকে রাঙা পাঠিন বলা হয়। তারা রং বেরঙের যে কারুকার্য খচিত বস্ত্র, কারুকার্য মানে এমব্রয়ডারি করা কাপড় যেগুলো লাগায় ওরা, ওদেরকে বলা হয় রাঙা পাঠিন। এদের পরম্পরাগত কাপড় বানানোর পদ্ধতি বা যন্ত্রের নাম হলো বানা। ওরা যে পরম্পরাগত ভাবে নিজস্ব, যেমন মণিপুরীদের কাপড় বানানোর একটা আলাদা ইয়ে আছে, ঠিক আছে, তো এরকম কাপড় যেগুলো ওরা কাপড় বানানোর পদ্ধতির নাম ছিল বানা। বানা হচ্ছে পরম্পরাগত ভাবে তৈরি বাঁশের তাঁত, বানা হচ্ছে পরম্পরাগত ভাবে একটা বাঁশের তাঁত, ও দিয়ে ওরা কাপড় বানায়। আচ্ছা, একজন হাজং শিল্পী নিজের জন্য লাল নীল সবুজ বেগুনি কালো ইত্যাদি বিভিন্ন রং মিশ্রিত আকর্ষণীয় রূপে রাঙা পাটিন বুনার সঙ্গে সঙ্গে পুরুষের জন্য বেজা কাপড় মানে ছোট পাজামা, ফুলা আগরুন, পাঁচরা ফুলা, কানপেচ ইত্যাদি তৈরি করত। হাজং শিল্পী বিভিন্ন ধরনের এই নাম নিলাম যেগুলোর, ফুলা আগরুন, পাঁচরা ফুলা ইত্যাদি বিভিন্ন জিনিস তৈরি করতে পারতো, বেজা কাপড় তৈরি করতো মানে যার অর্থ হচ্ছে ছোট পাজামা, এবং পুরুষের সঙ্গে সামাজিক উৎসব অনুষ্ঠানে হ্যাঁ পুরুষের সঙ্গে যুবতীদের বলা হতো গাবুর, হ্যাঁ আয়রক, আর বয়স্ক মহিলারও খুব ভালো ভূমিকা দিত। মার পূজার উঠান বা বান উঠা, দেউদনী, কার্তিক পূজা, গুফি গহেন ইত্যাদি নৃত্যগীতের ক্ষেত্রে হাজং নারীর বা মহিলার উল্লেখযোগ্য ভূমিকা রয়েছে। হাজংদের নৃত্যগীত বিভিন্ন ধরনের আছে, হ্যাঁ মার পূজার নৃত্য, কার্তিক পূজা, গুফি গহেন ইত্যাদি নৃত্যগীতের সঙ্গে ওরা হাজং মহিলারা এবং নারীরা খুব ভালো করে নৃত্যগীত করেন। প্রাচীনকাল থেকে এদের ব্যবহৃত অলঙ্কার হলো, ওরা যেসব অলঙ্কার ব্যবহার করে প্রাচীনকাল থেকে এগুলোর নাম হচ্ছে হাতের বাজুতে এখানে লাগাতো কাটা বাজু, পায়ে বাঁক, গুঞ্জরি, ঠেং পাতা, কানে লাগাতো করমফুল, নাকে নোলক, নাকফুল, গলায় চিক, হারমালা, হাঁসুলি, হাতে বালা, শঙ্খ লাগাতো, হ্যাঁ আঙুলে আংটি লাগাতো,
আর হাজং পুরুষরা যেসব লাগাতো ওদের সাত পোশাক অত্যন্ত সাধারণ, তারা কোমরে কোঁচ বাঁধা হাঁটু সমান বস্ত্রকে ভেজা নিংটি বলা হয় এবং কোমরে কোঁচ দিয়ে হাঁটুর সমান একটা কাপড় লাগাতো সেটাকে বলা হয় ভেজা নিংটি। হ্যাঁ, এগুলোর কালার হয় রং হয় সাদা, নীল অথবা ঘিয়ে রঙের। এরা গায়ে, হ্যাঁ পুরুষরা কি লাগায়, হাজং পুরুষরা বুকসলি মানে জামা, শীতের দিনে গলায় ফুলো কানফেস মাফলার লাগায়, গলায় লাগায় কানফেস, আর আওলান চাদর পরিবহন করে, মানে আওলান মানে হচ্ছে চাদর, ওরা চাদরও লাগায় শীতের দিনে। আচ্ছা, ওদের বিভিন্ন বিবাহ মৃত্যুর সঙ্গে, জন্ম মৃত্যু বিবাহের সঙ্গে বিভিন্ন উৎসব আচার অনুষ্ঠান আছে এগুলো। এদের বিবাহ চার ভাবে হয়, একটা হচ্ছে সামাজিক বিবাহ যেগুলো অভিভাবকরা দেখাশোনা করে, তোমার আমার মানে অ্যারেঞ্জ ম্যারেজ যাকে বলা হয়, এই অ্যারেঞ্জ সামাজিক বিবাহ। আর পর তারপর দায়পড়া ঠেংপাং রানী, বাধ্য হয় মেয়েকে স্ত্রী হিসেবে গ্রহণ করা, কোনো মেয়েকে কোনো মানে বাধ্য হয় কোনো মেয়েকে স্ত্রী হিসেবে গ্রহণ করা, এটা একটা, এটার নাম হচ্ছে দায়পড়া, দায়পড়ে আর কি ঠেংপাং রানী। আরেকটা মনামনি, আরেকটা যুবক যুবিতারা যুবক যুবতীদের পরস্পরকে ভালোবেসে বিয়ে করা যাকে বলা হয় লাভ ম্যারেজ, এটাও আছে, এর নাম হচ্ছে মনামনি। হাঙা বা সাঙা, হাঙা বা সাঙা এটাও বিবাহ, বিধবা ও অতি অবিবাহিত পুরুষদের মধ্যে বিবাহ, এর নাম হচ্ছে হাঙা বা সাঙা। বিধবা মেয়ে আর অবিবাহিত পুরুষ যে যার বিয়ে হয়নি, কোনো বিধবা মেয়েকে যদি বিয়ে করে একে বলা হয় হাঙা বা সাঙা। আচ্ছা, ওদের উৎসব কিরকম, হাজংরা মূলত কৃষিজীবী, ওদের উৎসব হচ্ছে ওরা কৃষিজীবী, কৃষিকাজের সঙ্গে বিভিন্ন লোকাচার এদের মধ্যে প্রচলিত আছে, কৃষি রিলেটেড ওদের উৎসব। যেমন ওদের বিভিন্ন কাজ আছে, লোকাচার আছে, গুচি পুতা আগ টানা প্রথম ধান কাটা, নয়া খোয়া নতুন চালের ভাত হওয়া, কাতি গাছা কঙ্গালি বিহুতে চালতার গুড়ে ধান ক্ষেতের মধ্যে প্রদীপ জ্বালানো, সাইজ চপোয়া ফসল তোলা এর অর্থ, পুষ্ণৌ মানে মাঘ বিহু, চিড়া পিঠা খাওয়া, সংগ্রানী বা বিশুয়াতে রঙালী বিহুতে ওরা কি করে গরুকে স্নান করিয়ে কৃষিকাজের সাজ সরঞ্জামকে পরিষ্কার করে ধুয়ে প্রাঙ্গণে প্রদীপ জ্বালানো ইত্যাদি ওদের কাজ আছে। হ্যাঁ, রঙালী বিহুতে ওরা কি করে গরুকে স্নান করায়, তারপর কৃষিকাজের যে সাজ সরঞ্জাম আছে ওগুলোকে পরিষ্কার করে, মানে জোয়াল লাঙল ইত্যাদিকে পরিষ্কার করে ধুয়ে মানে এই যে কৃষি রিলেটেড ওদের উৎসব, হ্যাঁ প্রাঙ্গণে রেখে ওরা প্রদীপ জ্বালায়। তারপর তদুপরি বৈশাখ মাসে 22 মাস বাস্তু পূজা, বৈশাখ মাসে ওরা বাস্তু পূজা করে মানে গৃহ দেবতার পূজা, আষাঢ়ে সাতোয়ার ছুয়া অম্বুবাচি মানা, শ্রাবণ মাসে ওরা কি পূজা কি করে কাতিদেউ মনসা পূজা, শরৎকালে যাত্রা পূজা এইসব পূজা করে, ভুই মাঙা চার মাঙা উৎসব, কার্তিক মাসের শেষ দিন কাতি পূজা ওরা করে, পৌষ মাসে ধান কাটে যে সময়, ধান কাটার সময় যখন হয় তখন শস্যক্ষেত্রে ভালুক মাগা, ফসল তোলার পর থংবৌ মাগা, পুষ্ণৌ ইত্যাদি উৎসব ওরা পালন করে। শরতের শেষের দিকে দীপাবলির অমাবস্যা থেকে এক সপ্তাহ ধরে, শরতের শেষের দিকে যখন দীপাবলি শুরু হয়, দীপাবলির আগে যে অমাবস্যা হয়, এক সপ্তাহ ধরে প্রত্যেক গ্রামে চরমাগা বা চর খেলার নিত্যগীতের উৎসব, এই সময় চরমাগা বা চর খেলার নাচ গান ইত্যাদির উৎসব হয়। আচ্ছা, কৃষিজীবী হাজং যুবকদের এই অবসর বিনোদনের সময়, এই সময় অবসর বিনোদনের সময়, এই যে কৃষিজীবী হাজংরা এই সময়টি হচ্ছে ওদের অবসর এবং বিনোদনের টাইম। যুবকরা ঢাকি দোতারা বাঁশি করতাল ইত্যাদি বাদ্যযন্ত্র নিয়ে দল বেঁধে গ্রামের ঘরে ঘরে নিত্য গীত করে বকশিস প্রার্থনা করে। ওরা কি করে বিভিন্ন ধরনের বাদ্যযন্ত্র বাজিয়ে বাজিয়ে কি করে গ্রামের দলে 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 গ্রামের বিভিন্ন ঘরে যায় এবং সেখানে নাচ গান করে ওরা বকশিস নেয়। হ্যাঁ, আচ্ছা, এই নিত্য গীতের উৎসবে লোয়াটানা জাকমারা ভাঙা নৌকা দেবীযুদ্ধ ইত্যাদি নিত্য গীত প্রাচীন ও জনপ্রিয়। এখানে নাচ গান আছে, বিভিন্ন ধরনের নাচ গান, এগুলোর নাম হচ্ছে জাকমারা ভাঙা নৌকা দেবীযুদ্ধ ইত্যাদি বিভিন্ন ধরনের নাচ গান আছে। আচ্ছা, তো লোয়াটানা নিত্যগীতে যুবক যুবতীদের ভালোবাসা, ব্যঙ্গ কৌতুক সূচক বিভিন্ন ধরনের ভাব, অ্যাক্টিং করে গেস্টার পোস্টার যেগুলো দেখানো, এবং শ্রমজীবী মানুষ যারা মেহনতি মানুষ তাদের জীবনের বিভিন্ন চিত্রকে দেখানো হয় এই নাচের মধ্যে, যার নাম হচ্ছে লোয়াটানা। এবার ওদের ধর্ম সম্বন্ধে আলোচনা করব। হাজংরা হিন্দু ধর্মাবলম্বী হওয়া সত্ত্বেও এদের পরম্পরাগত জনগোষ্ঠীর ধর্ম সমন্বিত রূপ সক্রিয় হয়ে আছে। ওরা মূলত হিন্দু, এরা বিভিন্ন জনগোষ্ঠীর অন্যান্য জনগোষ্ঠীর রূপ ধর্মীয় রূপ ওদের মধ্যে আছে। আচ্ছা, প্রকৃতির বিভিন্ন অশুভ ক্রিয়াকলাপ অমঙ্গল ইত্যাদি থেকে রক্ষা পাওয়ার জন্য হাজংরা গভীর বিশ্বাস ও ভক্তিতে বিভিন্ন দেবদেবীর পূজা করে। ওরা বিভিন্ন ধরনের কুসংস্কার আছে, যেমন অশুভ ক্রিয়াকলাপ অঙ্গ অমঙ্গল ইত্যাদি সম্বন্ধে ওদের ধারণা আছে, সেজন্য ওরা বিভিন্ন দেবদেবীকে পূজা করে। এদের আরাধ্য দেবদেবীর মধ্যে মূল হচ্ছেন বয়স বা বাস্তুদেব, হচ্ছেন ওদের মূল বাস্তুদেব মানে গৃহ দেবতা যে। আচ্ছা, প্রত্যেক গ্রামে সমাজ মিলে বৌষ বা বাস্তু দেবতার পূজা করে।
প্রত্যেক গ্রামের সমাজে মিলে ওরা করে করে কি কোন পূজা করে বৌষ বা বাস্তুদেবতার পূজা। এই পূজা কোন সময় অনুষ্ঠিত হয়? বৈশাখ মাসে। স্থানীয় গ্রাম বা গ্রাম থেকে দূরে খালি জায়গায় বৌষ বা বাস্তুদেবতার সঙ্গে অন্যান্য দেবদেবীর বেদীও সারিবদ্ধভাবে প্রতিষ্ঠা করা হয়। এই পূজার সময় কি হয়? মূলত বাস্তুদেবতার বেদী, যেখানে বাস্তুদেবতার মূর্তি লাগানো হবে, তার সঙ্গে সঙ্গে আরো অন্যান্য দেবদেবীর বেদীও সারিবদ্ধভাবে লাগানো হয়, অন্যান্য দেবদেবীর মূর্তিও লাগানো হয়, কিন্তু মেইন বাস্তুদেবতা। হাজংদের ধর্মনীতি দুই ভাগে বিভক্ত, হাজং শাক্ত এবং খাটল। শাক্ত মানে শক্তির উপাসক হাজংরা, হ্যাঁ, আরেকটা হচ্ছে বৈষ্ণব। জনগোষ্ঠীয় পরম্পরা অনুসারে ধর্মীয় বিধান পালন করা লোকেরা হচ্ছে হাজং শাক্ত। হ্যাঁ, ওরা মূলত ওরা জনগোষ্ঠীর পরম্পরা অনুসারে ওরা শক্তির উপাসক, এবং যে হাজংরা বৈষ্ণব, এবং তারপর বৈষ্ণব ধর্ম আসার পর ওদের মধ্যে কিছুরা বৈষ্ণব ধর্ম গ্রহণ করে, তারা বৈষ্ণব অধিকারী হয়েছে বলে তাদের খাটল বা বৈষ্ণব শ্রেণীর অন্তর্ভুক্ত, তাদেরকে খাটল বা বৈষ্ণব শ্রেণীর অন্তর্ভুক্ত বলা হয়। হ্যাঁ, তারা শাক্তরা কি খায়? মাছ, মাংস, দেশি মদ, আমিষ খায় ওরা। অন্যদিকে খাটল শ্রেণীর লোকেরা বৈষ্ণব নিয়ম নীতিতে বিশ্বাসী, মানে ওরা পুরো বৈষ্ণবের নিয়ম নীতি যেগুলো আছে ওগুলোতে বিশ্বাস করে, মানে বৈষ্ণবরা আমিষ খায় না, তারাও খায় না। বৈষ্ণবপন্থী হাজংদের মধ্যে কারো কারো ঘরে শালগ্রাম বিগ্রহ আছে, এবং পুরুষানুক্রমে এই শালগ্রাম বিগ্রহকে বিষ্ণু দেবতার রূপে প্রতিদিন পূজা অর্চনা করে চলছে। হাজংদের মধ্যে কারো কারো ঘরে ওদের বৈষ্ণবপন্থীদের মতে ওদের শালগ্রাম বিগ্রহ মানে আর আর পুরুষানুক্রমে শালগ্রাম বিগ্রহকে বিষ্ণু দেবতার রূপে প্রতিদিন পূজা অর্চনা করে চলছে, মানে ওরা শালগ্রামে পূজার একটা স্থান আছে, সেখানে ওরা প্রত্যেক দিন বিষ্ণু দেবতাকে পূজা করে, মানে বৈষ্ণব তো ওরা। এরা জন্মাষ্টমী, রাধাষ্টমী, রাসযাত্রা, দোলযাত্রা ইত্যাদি বিশেষ তিথিতে উৎসব পার্বণ উদযাপন করে। ওরা বিভিন্ন কৃষ্ণ রিলেটেড যেগুলো আছে, হ্যাঁ, এই উৎসবগুলো ওরা পালন করে। এগুলো হচ্ছে জন্মাষ্টমী, রাধাষ্টমী, রাসযাত্রা, দোলযাত্রা ইত্যাদি বিভিন্ন তিথি হয় যেগুলো, এগুলোতে উৎসব পালন করে। ভাগবত, রামায়ণ, মহাভারত, গীতা ইত্যাদি পাঠ করে কৃষ্ণ স্তুতির মাধ্যমে নাম কীর্তন করে। এবং বৈষ্ণবরা কি করে? ভগবত গীতা, রামায়ণ, মহাভারত, গীতা ইত্যাদি পাঠ করে, হ্যাঁ, কৃষ্ণের নাম জপ করে, এগুলো নাম কীর্তন করে। এবার ওরা খায় কি? ওরা ভোজন বিলাসী এবং আমিষাহারী। ওরা খুব ভালো খাবার খেতে ভালোবাসে ও ভালোবাসে, ওদের ভোজন বিলাসী এবং আমিষ খায় ওরা। হ্যাঁ, বাঁশের গাছ মানে করল যেগুলোকে আমরা বলি, হরল যাকে বলা হয়, হ্যাঁ, এটা খায়, বাঁশের গাছ। কচু আলু, কচু পাতা খায়, মোচা শুটকি মাছ খায়, শাকপাতার শুক্তা খায়, কাঁচডুরা মাছাং খায়, লেবা শাক খায়, হ্যাঁ, তরকারি বানিয়ে, বিচি ভাত খায়, ভাপে তৈরি করা চাউলের ভাত, বুকনি ভাত, ডিম পোড়া ইত্যাদি বিভিন্ন ধরনের জিনিস খায় ওরা, মানে ভাত দিয়েই খায়, মূলত সবজি টবজিও খায় আমাদের মতো। হাজং ভাষা তিব্বত ধর্মীয় ভাষা পরিবারে বড় শাখার অন্তর্গত। হাজংরা আর্য সংস্কৃতির প্রভাবে সংস্কার লাভ করে আসার ফলে তাদের আদিমতম ভাষা রূপান্তর লাভ করেছে। ওরা মূলত বড় ভাষা গোষ্ঠীর অন্তর্গত, তিব্বত ধর্মীয় ভাষা পরিবারের। আর ওরা আর্য সংস্কৃতির প্রভাব আসার পর ওদের তাদের আদিমতম আদি পুরনো ভাষা যেটা, এটা আস্তে আস্তে চেঞ্জ হয়েছে। আচ্ছা, এবং ওদের নিজস্ব একটা গ্রামার আছে, নিজস্ব স্টাইল আছে কথা বলার, ওদের নিজস্ব শব্দ ভাণ্ডার আছে, এবং ওদের নিজস্ব যে আমরা বিপরীত শব্দ থাকে, তারপর যেমন ওই যে বাগবিধি, বাগধারা যেরকম থাকে, যেমন ওই যে ডুমুরে ফুল, ডুমুরের ফুল, হ্যাঁ, গোবরে পদ্ম ফুল, গোবরগণে, সেই ধরনের শব্দ, এই ধরনের নয়, কিন্তু ওই যে বাগবিধি, বাগধারা ওদেরও আছে, হ্যাঁ। এবং আস্তে আস্তে ওদের মধ্যে সাম্প্রতিককালে হাজংদের ভাষায় কামরূপী এবং গোয়ালপাড়িয়া উপভাষার প্রভাব লক্ষ্য করা যায়। আস্তে আস্তে ওদের ভাষার মধ্যে কামরূপী ভাষা এবং গোয়ালপাড়িয়া ভাষার প্রভাব লক্ষ্য করা যাচ্ছে। গোয়ালপাড়িয়া ভাষা মানে একটু টেনে টেনে বাংলা কথা বলা যেগুলো, সেগুলোকে বলা হয় গোয়ালপাড়িয়া ভাষা। তো এই হলো হাজংদের বিষয়ে তোমাদের ধারণা দিলাম। এর বিষয়ে যদি কোনো প্রশ্ন থেকে থাকে তোমরা ফোন দেবে, ইনশাআল্লাহ উত্তর দেওয়ার চেষ্টা করবো। আজ এতটুকুই, ধন্যবাদ, সালামু আলাইকুম।